আকাশপানে দুহাত তুলে মোনাজাত করছেন, বলছেন, ও আল্লাহ, আর দাদাটা কাজী নাল্লা বলে লক্ষ লক্ষ দোয়া করে আল্লাহ তুই কুদায় তিন দোয়া কবুল করে আল্লাহ কাজী নাল বাড়াই দো আল্লাহ তোর আহমদ করে দাও আল্লাহ আই বৈঠা দিনই বাল্লা বলে দোয়া করি আল্লাহ ও আল্লাহ ইয়া বেজি আই কুলি দাদি ও দাই কেন পচা হলে অটর দ্বার হন অটর নাল্লা দিলে বেগিন সুস্থ হই আল্লাহ রহমত। তিনি দিলচেহের বেগম, স্বামী সন্তানহীন বয়সের ভারে নুয়ে পড়া এক নারী। রামুর জোয়ারিয়ানালার গুচ্ছ গ্রামে একসময় নিজের জমি ছিল, ছিল মাথা গোজার ঠাই। স্থানীয় ভূমিদস্যুর রোষানলে পড়ে জমি হারিয়ে পরের ঘরের বারান্দায় আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তি করে চলছিল তার জীবন সংগ্রাম। সম্প্রতি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রামু উপজেলা প্রশাসন তার জমিটি ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার জমি নাই ঘর নাই প্রকল্পের আওতায় সেখানে নির্মাণ করে দেন পাকা ঘর। এখন সেখানেই দিব্যি সুখে আছেন তিনি। বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির জনকের জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বদলে গেছে দিলচেহের বেগমের জীবন। রম্যভূমি রামুতে জীবন বদলের এমন অসংখ্য গল্প রচিত হচ্ছে প্রতি মুহূর্তে। জীবন বদলে যাওয়ার এই অভিযানে বদলে গেছে শারীরিক প্রতিবন্ধী ও বিধবা বেনুবরুয়ার জীবন। অন্যের জমিতে আশ্রিত ভূমিহীন প্রতিবন্ধী নারী বেনুবরুয়া পেয়েছেন রামুর কাওয়ার খোপের লট উখিয়ার ঘোনায় পাকা ঘর ও জমি। ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার যেন শেষ নেই তার। আতো গবারে ন আছে আই বাই ইয়ার আই সে মজা কান ফচা ছিলাম আই না আই থাকতাম এখন আই যে আর যে প্রধানমন্ত্রী আর আর যে কান গদ দিয়ে আর আনন্দ আই যে আর মা বাপে এই আনন্দ আর দিন পারে। শুধু দিলচেহের বেগম কিংবা বেনুবরুয়া নয়, তাদের কথারই প্রতিধ্বনি রশিদনগর ইউনিয়নের লম্বাঘোনার দিনমজুরের স্ত্রী হাফেজা খাতুন ও রিক্সা চালকের স্ত্রী ইয়াসমিন আক্তারের কণ্ঠে। বারো বালা চলির নেই আগে তো হস্ততা ছিলাম বারো বাসা দিয়া হইতো কে কেউ পাঞ্জার বানা করে হরস দিয়া হইতো একা বহুত কাহমি গিয়ে আগে তোমার কেন সুসন্ধানে চলির আজ এক ঘরে আর না পাইতাম বলে আর আরো হস্ত হইতো তখন ভালো আছে। আগে বারো বাসা আসিলাম তারপর এখন সরকারের গদ দিয়ে প্রধানমন্ত্রী বারো বাসার টিয়া দিয়ান ঘরের তারপরে সুন্দর করি ওরে চলিও বাড়ি ঘুমা যাইতে পারি গর্বাই খুব খুশি হই। রামুরি পিছিয়ে পড়া দুর্গম জনপদ ইদগড় ইউনিয়নের চাথইপাড়া গ্রাম, যেখানে ক্ষুদ্র নির্গোষ্ঠীর ১৪টি পরিবারের বসবাস। ইদগড় হয়ে গ্রামটিতে যেতে পাড়ি দিতে হয় কণ্টক আকীর্ণ পথ, হেঁটে যেতে দুপাশে চোখে পড়বে আঁকা বাঁকা পাহাড় ও খানাকন্দক রাস্তা। সেই দুর্গম জনপদ চাথইপাড়ায় পরের ভিটায় বাস করতেন মারমা সম্প্রদায়ের এই জনগোষ্ঠী। এক ভিটা থেকে অন্য ভিটায় বহুবার পড়েছেন উচ্ছেদের মুখে, জীবনের অনেকগুলো বছর এভাবে কাটিয়ে দিয়ে সম্প্রতি পেয়েছেন স্থায়ী মাথা গোজার ঠাই। সংখ্যালঘু পাহাড়ি নিরীহ নৃগোষ্ঠীর ১০ পরিবার পেয়েছেন ২শতক জায়গা ও মাথা গোজার ঠিকানা। দোয়া বাঙ্গা তো প্রধানমন্ত্রী তো ঘর দিয়ে আর খুশি লাগে আমি আগে আসলাম বুঝিনি ঘর বাঙা টাঙা ইয়া ঘর গোবাইয়ে খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন রামুর সুশীল সমাজ ও জনপ্রতিনিধিরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এই এলাকার একজন মানুষ হিসাবে। এই যে তৃণমূল পর্যায়ের যাদের বাস্তু ভিটা নেই, ভিটা বাড়ি নেই, ঘর বাড়ি নেই, এদেরকে যে একটা এরকম নান্দনিক একটা ছোট ঘর উপহার দিয়ে যে একটা স্থায়ী একটা ঠিকানা দিয়েছেন এটার জন্য কৃতজ্ঞতা জানাই। এটা অসম্ভব রকমের একটা ভালো কাজ হয়েছে তৃণমূল এবং এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য। সংগ্রামী মানুষগুলোর জীবন বদলে যাওয়ার গল্পের সারথি হতে পেরে আনন্দিত রামু উপজেলা প্রশাসন। যখন একটা মানুষের মাঝে হাসি ফুটাতে পারি এর চাইতে বড়
ভালো কাজ বা সওয়াবের কাজ হতে পারে না। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে যে ঘরটা আমরা একজন গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে তুলে দিতে পারছি, এর চাইতে বড় প্রাপ্তি আর হতে পারবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগটা গ্রহণ করেছেন, সেই উদ্যোগের কারণে কিন্তু আজকে এই সেবার প্রদানের যে মেহনতি মানুষকে যে সেবা প্রদান করতে পারছি, এটা আমাদের বিরাট একটা ভাগ্যের বিষয়। আমাদের বাংলাদেশি সেটা পেরেছে এবং বাংলাদেশি দিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। গর্বিত প্রশাসনের কর্মকর্তারাও এই জমিগুলো উদ্ধার করতে গিয়ে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। সরকারি জমি, যেসব জমি সেগুলো বেশিরভাগ হচ্ছে কেউ না কেউ দখল করে আছে। এখন আমি এসিলেন্ট হিসেবে আছি এখানে, আমার কাজই হচ্ছে এখন প্রতিনিয়তই আমি সরকারি যেসব জমি বেদখল হয়ে গিয়েছে সেগুলো সে স্থানে যাচ্ছি এবং জমিগুলো উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি। এবং এইভাবেই আমাদের আসলে স্বপ্নের কার্যক্রম, এই মাননীয় প্রধানমন্ত্রী গৃহ প্রদানের কার্যক্রমটি এগিয়ে চলছে এবং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি। সর্বোচ্চ আন্তরিক মানবিকতায় শতভাগ গুণগত মান বজায় রেখে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। আমরা বরাদ্দ পাওয়ার সাথে সাথেই ঘরটা নির্মাণ করে দিতে পারি, সেজন্য আমরা একটু দেখে শুনে আমরা কাজ করছি। আমাদের এই উদ্যোগটা তো অবশ্যই অব্যাহত থাকবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মুজিব বর্ষে কেউ ঘরহীন থাকবে না। তা আমরা গৃহহীন ঘরহীন যাদের তালিকা করেছি, এই তালিকাটা আমাদের শেষ পর্যন্ত তো এই গৃহ নির্মাণ কার্যক্রমটা আর ঘর প্রদান কার্যক্রমটা আমাদের অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জানালেন, কক্সবাজারে কোনো মানুষই ঘর ছাড়া থাকবেন না, পাবেন প্রধানমন্ত্রীর উপহার। অন্যান্য সকল জায়গার মতোই এখানে গৃহ কারা পাবেন তার জন্য একটি অগ্রাধিকার তালিকা তৈরি করে দেওয়া আছে। গৃহহীন বাংলাদেশের কোনো মানুষ থাকবেন না, এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার। এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে তিনি এরকম একটি স্বপ্ন প্রজেক্ট নেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, জেলা শহরের অতি নিকটবর্তী উপজেলা রামু, প্রাচীন স্থাপত্য নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জনপদে 11টি ইউনিয়নের 1065টি ভূমিহীন পরিবার পাবেন প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর ও জমি। আমাদের টোটাল পরিকল্পনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমরা 1065টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে আমরা আমাদের মুজিব বর্ষের ঘরগুলো তুলে দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনা হচ্ছে আমাদের খুব দ্রুততর সময়ে এই বছর, দ্যাট মিন্স 2022 সালের ভিতরে আমরা প্রত্যেককে যারা ভূমিহীন গৃহহীন আছে, আমাদের 1000 রামু উপজেলায় 1065টি পরিবার রয়েছে, সেই 1065টি পরিবারের মাঝে আমাদের মুজিব বর্ষের ঘরগুলো তুলে দেব। অবহেলিত মানুষের জীবন বদলের এই সংগ্রামের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে আরো এগিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ।